গুড মর্নিং সকলকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো থেকো। গরম পড়ে গেছে, বেশ গরম লাগছে এখন জানো তো, মানে বাইরে যেন যাওয়াই যাচ্ছে না, এত গরম। আর তেমনি খটখটে রোদ, ভালো লাগছে কিন্তু আমাদের ঘরে তো হাওয়া বাতাস ঢুকছে না, আগে যেইটুকুনি রোদ ঢুকতো এখন সেটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু তবু হ্যাঁ জল থেকে বেঁচেছি গো, এটা একটা বড় ইয়ে। আর তোমরা সবাই খুশি হয়েছো, এটা করেছি সত্যি, এটার প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন ছিল, তাই যতটুকু পেরেছি করলাম। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, তো এখন যদিও মর্নিং তোমাদের জানালাম কিন্তু মর্নিং করতে পারলাম না, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ আমি প্রতিদিনের মতো একটু বাড়িতে যাই। আজকে গিয়ে দেখি বাবার শরীরটা একটু খারাপ হয়েছে, ভাই আসলে বুঝতে পারেনি কালকে রাত্রির থেকেই একটু নাকি শরীরটা খারাপ, তো আজকে সকালবেলা আমি যেরকম রোজ যাই যার জন্য আমার ওখান থেকে ফিরতে একটু বেলা হয়ে গেছে, তো ওষুধপত্রগুলো দেখলাম সব ঠিকঠাকভাবে খাই খাওয়াচ্ছে কি না। আসলে বাবার সমস্যা হচ্ছে, মনে হচ্ছে কি গ্যাস ফর্ম করছে না কি করছে বুঝতে পারলাম না, তো ভাই বলছে যে গিয়ে দেখছি বাবা ঘুমোচ্ছে, তো আমি অনেকক্ষণ বসেছিলাম যে যদি বাবা একটু জাগে, তারপরে ভাই বললো বাবাকে ডাকি, আমি বললাম না না ডাকতে হবে না, ঘুমোচ্ছে যখন ঘুমোক। আর ওষুধপত্রগুলো দেখলাম ও ঠিকঠাকই খাইয়েছে, তো এখন বাড়িতেই রান্না করতে চলে এসেছি, তো ভাত অলরেডি আমার হয়ে গেছে। আর এখানে দেখো মাছ জয়ন্ত এনেছে, আজকে আইর মাছ এনেছে, তো মাছগুলো বেশ বড় বড় মাছ। আর কিছুটা দেখো এখানে ভেজে রেখে দিয়েছি, এই আজকে আইর মাছের ঝোল করব। আর এখানে করেছি তিতার ডাল, তো এই তিতর ডাল এই আপাতত করেছি, ডাল ভাত আর এই মাছের ঝোল, তারপরে দেখি যদি আর কিছু করতে পারি, কারণ যন্ত্রটা না শাক খেতে ভালোবাসে, যদি একটু শাক করতে পারি একটু শাক রান্না করব। ব্যাস এই হচ্ছে আজকের রান্না, তারপরে আবার ছুটবো, কারণ আবার কেমন আছে বাবা একটু দেখতে হবে, হঠাৎ 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 করে না এরকম হয়ে যায়, একটু চিন্তার বিষয় হয়ে যায়, এই আর কি ব্যাপার। তো চলো রান্নাটা আগে কমপ্লিট করি। কালকে না কমেন্ট সেকশনে এসেছে যে আমরা কি করেছি, আমরা দেখাইনি, আমার মনে হয় তো আমি দেখালাম, তো যাই হোক তবুও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি করেছি। এই যে দেখো এইখানে এই যে পাইপটা পাইপটা পুরো লাগিয়েছি, পাইপটা একেবারে খুলে গিয়েছিল হয়তো দেখেছিলে, একদম ঝুরঝুরে হয়ে গিয়েছিল। আর এইখানে এই যে অ্যাসবেস্টারগুলো লাগানো হয়েছে এইখানে, তারপরে এই সাইডটা ওই ভেতর ভেতর দিয়ে, মানে ফাটার ভেতর দিয়ে সব নতুন অ্যাসবেস্টার লাগিয়েছে, আমি একটু হয়তো তোমাদের দেখাতে পারছি, এই এই দিকটাও নতুন অ্যাসবেস্টার লাগিয়েছে, এই যে এই 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 জায়গাগুলো হয়তো আশা করি বুঝতে পারছো। তো এখান দিয়ে খুব জল পড়তো, সে বালতি পাতা ছিল এই জায়গাটা, এখন মোটামুটি আশা করা যাচ্ছে যে জল আর পড়বে না। এই যে এইখানে দেখো এই শীটগুলো ভেতর দিয়ে দেওয়া হয়েছে সব, তো আর বাইরেটা করা হয়েছে বারান্দাটায়, কালকেও মনে হয় একবার দেখিয়েছি, তবুও আমি আরেকবার ইয়ে করে দিচ্ছি। এই দেখো এই যে অ্যালুমিনিয়াম শীটটা বুঝতেই পারছো পুরো টানা দিয়েছি, এই এই সাইডটাও এই পুরো অ্যালুমিনিয়াম শীটটা দেওয়া রয়েছে, যাতে যার জন্য কি বলতো এই দিকটা পুরোটাই অন্ধকার হয়ে গেছে, এখানটা আলো পড়তো, এবার আশা করি তোমাদের দেখাতে পাচ্ছি, একদম পুরো টানা দিয়েছি।
নাই, তো একটা দোকানে এসেছি, এখন দেখা যাক উঠতে দেখছি। এখন মতো পঞ্চাশ 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 কি পঞ্চাশ তো আরামসে হয়ে যাবার কথা, আরামসে হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। তো এই দোকানে আমরা এসেছি, দেখছি কি ভাল পাওয়া যায়। তো আমি আজকে বিহালা মার্কেটে এসেছিলাম, যে লালির মার্কেটেও করেছি, বালিগঞ্জ মার্কেট থেকেও কিনেছি, বিহালা মার্কেট থেকেও কিনি, তাই না? তো এসেছিলাম, তো আমার জামা কাপড় তো পাচ্ছি না, দেখি খুঁজে তাই নাকি সবই ছোট সাইজ। আজকে মার্কেটে এসে বেলা মার্কেটে ওর সাইজের বালি পাচ্ছি না, কি করবো এখন তাই ভাবছি। এই দেখি আধুনিকা বললো, কোথায় আধুনিকা বস্তলায় আছে তার সামনে, সোজা বলছে, সোজা একদম সোজা নাকি এম বাজার, একদম সোজা আছে এম বাজার। এম বাজারে যাবি, চল দেখি ঘরে যাক। দাদা হাঁটছিলাম আমরা, তো হাঁটতে হাঁটতে হাঁকছিল, একটা দোকান ঘরটা তো দেখে পছন্দ হলো, একটা শোপিস সাজিয়ে রেখেছিল, দোকানটাকে দেখেও পছন্দ হলো, বাট উপরে উঠতে হবে, সেটাই হচ্ছে কেস। তো উঠতে তো হবে, জিনিস কিনতে গেলে উঠতে হবে। এখন হ্যাঁ বাটানগর তো উঠে গেল আস্তে আস্তে উপরে, এখন আমি যাচ্ছি ওর সাথে, ও উঠছে দেখো ধরে ধরে ডানা দিয়ে। এই উঠছে, এটাই দোকান মামা, দেখো দোকানে দেখা যাক। আমার লাগে হচ্ছে কুর্তি, লাগে হচ্ছে 5XL, আর কি সাইজ লাগবে উনি তো বলছে 50 লাখ, কি করি না, আমরা 5XL এই লেখা আছে, তো তুমি বললে হবে মানে 5XL লেখা আছে। হাজির জল কিছু নেই বাজারে, কিছু নেই, এই জন্য আমরা এখন এম বাজারে এসেছি। এটাও এটা কোথায় বাবা? বিহালার মধ্যেই, বাট ওটা ট্রাম ডিপোতে ছিল, ট্রাম ডিপো থেকে এখন আমরা চৌদ্দ নম্বরে এসেছি, এখন আমার কিছু পাওয়া যায় কিনা। এই যে এম বাজার, ওই জায়গা থেকে শুরু।
buy one get one free. তাই আর দেরি কেন? আর পেয়ে যান সিলেক্টেড আইটেমস এর 50% পর্যন্ত। ছেলেদের মেন সেকশন সব ছেলেদের বিহালা মার্কেট তো খুব হতাশ করলো আমাকে, আমার জামা কাপড় কিছুই পাওয়া যায় না। তো ঘুরে ঘুরে অনেক ঘুরে ঘুরে একটা দোকান থেকে আমার একটা জামা পেয়েছি, কিন্তু প্রচুর প্রাইস এবং বাবার একটা জামা পেয়েছি সেখানেও প্রচুর প্রাইস। তো এখন মানে খুব হতাশ হয়ে এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি, নিউ পাঞ্জাবি রেস্টুরেন্টের নাম নিউ পাঞ্জাবি হোটেল অ্যান্ড নিউ পাঞ্জাবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিউ পাঞ্জাবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে খেতে ঢুকেছি, খিদে পেয়ে গেছে একটু। তো খাবো আমরা, একটা মুগলাই নিয়েছি আমি আর বাবা, আর একটা কোক নিয়েছি, আর একটা কোকো নেব। তো যাই হোক, এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিও কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটা, এবং সাবস্ক্রাইব করে আমাদের জীবনের পাশে থেকো। নমস্কার।